পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণে এবং রাজ্যের মাননীয় মন্ত্রী তথা মানিকতলার বিধায়ক শ্রী সাধন পাণ্ডে এবং বিশিষ্ট সমাজসেবী শ্রেয়া পাণ্ডের উদ্যোগে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী এবং জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, রাজারহাটের বিধায়ক তাপস চ্যাটার্জি, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শুক্তি পাণ্ডে। মানিকতলায় আয়োজিত শিক্ষক দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিকাশ জয়সওয়াল। শিক্ষক দিবস উপলক্ষে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন তিনি দেখাবো আপনাদের। আজকে এই সুন্দর উদ্যোগ টিচার্স ডে তে তুমি শ্রেয়ার উদ্যোগকে নিয়ে কি বলবে দর্শক বন্ধুদের? জি হারে দাদার অনুপস্থিতিতে মানিকতলা কেন্দ্রতে শ্রেয়া যেভাবে কাজ করে যাচ্ছে আমরা অনেকেই আনন্দিত কি শ্রেয়া দাদার কাজগুলো যে তুলে ধরেছে, কেন কি দাদা যে অসুস্থ তো কাজগুলো জনগণ তো একটা চেয়ে তাকায়, কিন্তু ওইটা দেখে শ্রেয়া যেভাবে কাজ করছে আমি দেখছি তো শ্রেয়াকে কি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে যেমন শ্রেয়া যে বিকলাঙ্গ বাচ্চাদের মধ্যে যার একটা দয়া, যার বাবা নেই, ওর পুরো বাড়ির যেভাবে ওরা চালাচ্ছে, যারা খেতে পাচ্ছে না, যে বাচ্চা পড়তে পারছে না, আর যে বাচ্চা মানে যে বিকলাঙ্গ যে হাঁটতে পারছে না ওদের জন্য হুইল চেয়ার থেকে নিয়ে শ্রেয়া যা করছে আর আমাদের সুপ্তি বৌদি যেভাবে কাজ করছে আমি সবাইকে এত ভালো উদ্যোগ যে মানিকতলা কেন্দ্র এখন সবাই এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রত্যেকটা নেতারা মন্ত্রীরা প্রত্যেকটা পার্টি কর্মীরা ওয়ার্ড ওয়ার্ড থেকে এসছেন সবাই এই কাজকে সাধুবাদ জানিয়েছেন। আমি শ্রেয়াকে বলবো সব সময় আমরা শ্রেয়ার কাছে দাঁড়িয়ে থাকবো, শ্রেয়া এইভাবে কাজ করে যাক, জনগণের জন্য এগিয়ে যাক, শ্রেয়া সবসময় আমাদের কাছের মানুষ, দাদা আমাদের কাছের মানুষ ছিলেন, দাদার মানে ধরেন একটা আমাদের অভিভাবক, আমরা নিজেই এ আছি একটা চিন্তিত আছি দাদা তাড়াতাড়ি ফিরে আমাদের মধ্যেখানে আসুক, কিন্তু এইভাবে বৌদি আর শ্রেয়া যেভাবে এগিয়ে যাচ্ছে লোকে জনগণের জন্য আমরা উৎসামনে সব সময় ওদের কাছে আর পাশে আমি থাকবো। আজকে শিক্ষা দিবসের আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, এই ছাত্রদের যে মনোবল বাড়াবার জন্য একটা ভালো উদ্যোগ শ্রেয়া যেটা নিয়েছে যে স্কুল ব্যাগ, আর স্কুল ব্যাগটা বড় জিনিস না, একটা সম্মান যে একটা ও সার্টিফিকেট যে তুলে ধরছে দাদার সই করা দাদার ফটো দিয়ে, ওটাই ওরা একটা গর্বিত পাচ্ছে কি আমরা আরও পড়াশোনা আগে করে কি আমাদের আরও এর থেকে ভালো সম্মান, যেটা আজকে অনুপ্রেরণা পাচ্ছে। আজকে দেখছে রঙ্গমঞ্চ কে ডাকে, আজকে রঙ্গমঞ্চ বুক করে খাওয়া দাওয়ার ব্যাপার, যারা বাচ্চারা এসছে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, হ্যাঁ স্বভূমি রঙ্গমঞ্চ এত ভালো সুন্দর প্রোগ্রাম যে শ্রেয়া করেছে, এই বাচ্চারা যে যারা কোনোদিনও এখানে আসেনি, হ্যাঁ ওদের মুখে হাসি ফোটাবার জন্য আমি শ্রেয়াকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। শ্রেয়া তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।